আমিও পড়ছিলাম কথা মতন এখানে তো নারীদের স্থান না এটা সবাই তো জাননা আছে কিন্তু মানে খুব সবাই জাননাতে যাবে না বেশিরভাগ নারী জাহান জাহান্নামে নামে যাবে এবং কারণ বলা দেওয়া হয়েছে যে তারা তাদের স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করে না হ্যাঁ 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 এটা তো সবার কথাই ভাই না না বেশিরভাগ 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 স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করে না তারপর তাদের বুদ্ধি কম তারপর হচ্ছে তাদের আমল কম এইসব কারণে বেশিরভাগ নারী হচ্ছে জানতে যাবে আমল কম কারণে আল্লাহ তাদেরকে এইভাবে সৃষ্টি করছে যেখানে তাদের যেখানে তাদের প্রতি মাসে এক সপ্তাহের মতো তাদের তারা অপবিত্র থাকে এবং এই জন্য তাদের আমল কম আল্লাহ আল্লাহর কারণে তাদের আমল কম এই জন্য এবং স্বামীর সাথে কুফুরি করার জন্য এবং আল্লাহ যেহেতু তাদের বুদ্ধি কম সৃষ্টি করছে সে তো বেশি বেশিরভাগ দাঁড়িয়ে জাহান নামে যাবে আর কি এখন ভাই এই যে দলিলটা এটা আমি অনেকের বলার পরে তারা এটা স্বীকার করতে রাজি না এখন কিন্তু স্বীকার করতে রাজি না হয় সেটা তো কিছু বলার নেই তারপরে নারীরা বলতেছে কোন না ঠিকই আছে কথাটা ঠিক আছে নারীরা স্বীকার করে নিতেছে এখন আরেকটা কথা ভাই আমরা তো অনেকই শিক্ষিত একটা ছেলে ডিগ্রি পাস করার পরে তারা কিছু বাকি থাকে না শিক্ষার তো বেশি না কিন্তু বেশি সময় লাগে না আমিও পড়ছি এতটুকু পড়লে কিন্তু জানা যায় যে ইসলামে কি আছে না আছে এখন এই দলিল যখন কোন মৌলভী কে বলা হয় কোনো হাবিস বলা হয় তারা কিন্তু তখন করে না এগুলা এটা তো সত্য

তারপর অনেক শিক্ষিত লোকের দেখছি আমি মানে একটা দলিল দেখাইলো হাদিসের একটা অংশ দেখাইলো তাকে সে স্বীকার করতে রাজি না 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 এটা ঠিক না এটা মনে ভুল আছে এটা মনে ভুল আছে এই কথাগুলো কিন্তু প্রায় মুসলিম বলে তারপর বলে একটা কথা যে আপনি কি বুঝেন এর তো আমি যদি না বুঝি সব কিছু বললাম এটা কিন্তু একটা বিশাল সমস্যা মুসলমানদের জন্য মানে অসৎ আলোচক মানে যেকোনো কিছু নিয়ে তারা ধর্ম নিয়ে আলোচনা ক্ষেত্রে অনেক অসুখ না 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 অসহযোগ মানে চাই না একটা জিনিস তাকে দেখাইলো সে বিশ্বাস না এটা মনে বলছে এটা মনে এটা বানানো হয়েছে কেউ বানাইছে আপনার মতো নাস্তি মানে আমি অসৎ বলতেছি এই জন্য কারণ সে না পড়েই সে নিজে না জেনেই বলতেছে যে এটা বলছে এটা এরকম না সেরকম এই জন্য বলতেছে সে যদি পড়ে টরে তারপরে বলতো যে না আপনার ইন্টারপ্রিটেশনটা ভুল বা আপনার হাদিসটা দুর্বল হাদিস এটা বলতো সেখানে তো আমি তাকে অসৎ আলোচক বলতাম না সে যদি না পড়েই দাবি করে যে আপনি যেগুলো বলতেছেন সেগুলো ভুল সেখানে তো তাকে অসৎ আলোচক বলতে হয় অথচ দেখেন হাজি শরীফ কিন্তু স্পষ্ট লেখা আছে মোহাম্মদের মৃত্যুর আগে মোহাম্মদকে যখন টেনে নেওয়া হয়েছে তখন তার পা হেসরা হেসরা হেসারাইছে মানে একটা মানুষ সে এত পাওয়ারফুল লোক এত পাওয়ারফুল লোক তাকে যেভাবে নিয়ে গেছে এটা পরলে কিন্তু বোঝা যায় যে তার অবস্থা কতটুকু শোচনীয় ছিল এবং আয়সা কিন্তু বলছে যে এই মোহাম্মদের মৃত্যু যন্ত্রণা আমি কাউকে দেখি নাই এই হাদিসের প্রথম দেখিনি শরফ পতন যে বিদায় সময় যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছিল দুজন দুই

এবারে নবীজি বললো তা তো হয় না আপনি তো অঙ্ক জানেন না বললো কিরকম বললো আপনার কত বললো বললো ঠিক আছে তাহলে আপনার একেবারে শেষের লোকটাকে এক ঘর পিছিয়ে যেতে বলুন প্লাস ওয়ান নম্বর ঘরে চলে যেতে বলুন এইভাবে পিছোতে বিয়েতে সামনের ঘরটা খালি হলো মোহাম্মদের একজন লোক ঢুকে গেল আবার ইনফিনিটি প্লাস টু এ পিছিয়ে যেতে বলুন দ্বিতীয় লোকটা এইভাবে যেতে 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 ইনফিনিটি প্লাস ইনফিনিটিতে গিয়ে মোহাম্মদ তার সমস্ত লোকগুলোকে ইনফিনিটিতে ঢুকিয়ে নে বুঝলে তো এর থেকে প্রমাণ হলো ইনফিনিটি প্লাস ইনফিনিটি ইকুয়াল টু ইনফিনিটি আপনারা বলছেন কোরআনে বিজ্ঞান নেই সেটা হতে পারে

তখন তুমি কি করবা ওই আল্লাহ যদি তোমাকে হুট দিয়ে তো তোমাকে তো কিছু বলার নাই তো আমার কাছে একটা ঠুন্ডা পিঠে আছে তোমার আল্লাহ যে আল্লাহ আছে ওই আল্লাহ ঠুন্ডার সাথে আমার আমি যে ওর সাথে এত এতজন থাকলাম কষ্ট করলাম এই জীবন সংসার ত্যাগ করলাম আমি কি পেলাম

এবং আমি কয়েকজনের সাথে কথা বলে তারা আসলে তারা যে এই যে টাকা পয়সা দেওয়া ছাড়া বা তার ভরণ পোষণের দায়িত্ব নেওয়া ছাড়া যে আপনি তার সাথে এটাকে তারা ফ্রি সেক্স বলতেছে আমরা বলতেছি বলতেছে এবং সেই মোমেন্ট আসলে

আমি এই জিনিসটা অ্যাপ্রিসিয়েট করি যে ঠিক আছে ভাই বলছে যে একটা মেনটেন করতে ঠিক আছে বাট আমি এইটা দ্বারা একদম মানে এই জিনিসটা আমার কাছে খুবই মানে নোংরা লাগে যে যে এই সম্পর্কগুলোকে এইভাবে ডিফাইন করা যে একটা পুরুষ ভোগ করতেছে একটা পুরুষ ভোগ করতেছে এখানে ওই অন্য একটা পার্টি যে আসে ওইখানে মানে তারা যে এংগেজ হতে পারে একটা রিলেশনশিপে বা তারা যে রিলেশনশিপ যদি নাও হয় ধরুন একটা সেক্সুয়াল অ্যাক্টিভিটি যেটা এখানে যে এঙ্গেজ হতে পারে এই কনসেপ্টটাই নাই এই ধারণাটাই নাই আমি দেখি না ইসলামের মানে একটা মজার জিনিস ভাই যখন একটা নারী লেজিট কারণে মানে স্বামীর থেকে তালাক চাইতে পারে একটা একটা বড় লেজিট কারণ হচ্ছে যে স্বামী যদি মানে ইম্পর্টেন্ট হয় স্বামী যদি আর কি বাচ্চা পয়দা করতে না পারে বা তাকে সেক্সুয়ালি স্যাটিসফাই করতে না পারে তাহলে মূল কনসার্নটা হচ্ছে স্বামীকে ইয়ে দেওয়া প্রেজার দেওয়া এবং সেকেন্ড কনসার্নটা হচ্ছে নতুন জিহাদি পয়দা করা

সে তো সে তো মনে হচ্ছে জাস্ট যে দুই পক্ষের ইয়া হচ্ছে এবং এটা মানে বাংলাদেশ আপনি এই আইনটা নিয়ে যদি কথাবার্তা বলেন ধরুন আর সিরিয়াস আলোচনা হইতেছে হুম সেখানে যদি এই ধরনের প্রশ্ন করে যে ও আপনি শুধু ভोगी করবেন ভরণ পোষণ দিবেন না মানে যদি আবার মানে ভূমি চলে আসে শুধু এর মানে প্রশ্ন শুনে পরে মানে এই প্রশ্নের মধ্যে তো বহু মানে সমস্যা আছে যে ভরণ পোষণ দিবেন মানে এটা বুঝতেছি না আমি মানে ওইটা কি ভাই যার কথা বলতেছেন যাকে একটু একটু ফাইন লাইনটা যদি আরেকটু সামনে দিত মনে করেন যে রেপ করার পর ওই কোন মেটাকে যদি কোন একটা ফাইন লাইন রেস্টুরেন্টে না খাওয়া দেন দ্যাটস গুড এনাফ থ্রেশহোল্ডটা মানে একদম কাঁচা কাঁচা একটু পার হইলে ওই ওই পর্যায়ে পৌঁছে যাবে অলমোস্ট মানে একটা অ্যানালজি আছে যেখানে একটা ডিফারেন্ট অ্যানালজি আছে তো আমি আমি চিন্তা করে দেখেন যে তাদের সমস্ত আর্গুমেন্টগুলোই কিছু যে প্রেমিস উপর ভিত্তি করে করা সেটা হচ্ছে যে একটা মেয়ে জাস্ট মেয়ে বলে আর কি হ্যাঁ সে নিজেকে সাপোর্ট করতে পারবে না অন্য কেউ তাকে সাপোর্ট করতেই হবে সে কোনোদিন সাপোর্ট করতে পারবে না এবং তারা অবস্থাটা তৈরি করে রাখছে ওইভাবে যাতে করে সে কোনোদিন নিজেকে সাপোর্ট না করতে পারে তাকে অলওয়েজ কারণ আমি আমি ট্রুলি আমি ট্রুলি চাই যারা যে ফেমিনিস্ট ইসলামিক ফেমিনিস্ট এবং

ডেনিয়াল হাকি তারে তো তারা মনে করেন রেল অন করে দিল একেবারে তার উপর ট্রেন চালায় পাগল মানে আপনি একটা একটা ইম্পসিবল বিষয়ের মধ্যে চলে যায় আচ্ছা আমি যেটা নিয়ে কথা বলতেছিলাম যদি দর্শকের বুঝতে পারতেছে না আপনারা ডেনিয়াল হাকিজাজু লিখে সার্চ করতে পারেন এবং ডেনিয়াল হাকি এন্ড

ওই কি বলে নারী অধিকার নিয়ে আমাদের হুজুররা কি কি বলে আমি একটা ভিডিও দেখাতে পারি সেলিম ভাই আমি একটু একটু ফরাস ভাইয়ের যে কথা উনি যেটা বলছে এটার মানে পরিপ্রেক্ষিতে আমার কাছে একটা লাইন বলার আছে হ্যাঁ ওকে 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 ওই ফরাজ ভাই আপনি আপনি যেটা কথা বললেন সেখানে তো অ্যাট লিস্ট ওই মুসলিম নারী তার যে মানে ডিগনিটি যেটা সেটা সে রক্ষা করার চেষ্টা করছে মানে করে মানে ডিসিগ্রি করছে ওই ব্যাটার সাথে না ড্যানিয়েল হাদুমতের সাথে তাই না এখন ডিসএগ্রি করছে কিন্তু এইটারই এই একই ধরনেরই একটা আপনার মানে ঠিক মানে কি বল এটাকে খামারি বা

আমরা ফলো করি কোরআন আমরা ফলো করি মোহাম্মদাম তো মোহাম্মদ রোল মডেল ঠিক আছে এখন আমরা আমরা মানুষকে চেষ্টা যুক্তিযুক্ত ভাবে যে কেন আমরা ফলো কেন আমরা কোরআনকে ফলো করব সেটার জন্য আমরা আমরা দেখেন একটা জিনিস খেয়াল করেন আজকাল পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা দেশ পাওয়ারফুল দেশ হলো আমেরিকা এবং একটা জিনিস দেখেন আমেরিকাতে আজ পর্যন্ত কিন্তু কোনো মহিলা প্রধানমন্ত্রী ছিল না প্রেসিডেন্ট ছিল না খেয়াল করেছেন আপনি কোন দিন মহিলা প্রেসিডেন্ট ছিল না আমেরিকাতে এবং আল্লাহ বলছে যে জাতির সেই জাতি উঠতে পারবে না সে জাতি উঠতে পারবে না দেখেন আমেরিকাতে এত ডেভেলপ কান্ট্রি রাইট নাও আপনি জানেন কিনা জানিনা এক সময় আর এন ডি তে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে সবচেয়ে খরচ করতো ইংল্যান্ড

তারপর দরকার হলে কালো রে সিলেক্ট করবো দরকার হলে পাগল রে করবো তার মহিলা করবো না ওয়াই ওয়াই দা আমেরিকান পিপুলস আর সো লাইক দ্যাট ওই কারণ নিজে নিজের সুবিধা পাগল বুঝছে ওই যে কারণ নিজে নিজের সুবিধা পাগল বুঝছে ভাইয়া এটা আচ্ছা ভাই আমি ওয়াও ওয়াও মানে কি মানে ওয়াও সে এগ্রি করতেছে যে সে সেকেন্ড ক্লাস বা সে পাল তার এই মহিলা মানে সে তার সেই ইসলাম নিয়ে কথাবার্তা বলে সেই ইসলাম তাকে কত সম্মান সে নিজেই একসেপ্ট করলো যে মানে একটা পাগলও ভাই একটা মহিলাকে ইয়ে দিবে না পাগল মহিলাকে মহিলা হওয়ার জন্য মহিলা হওয়ার জন্য নেতৃত্ব দেবে না একটা পাগলও দেবে না পাগলও বুঝে এটা সে এটা কি করলো ভাই এটা পরাজ ভাই সে কি করলো নিজের ডিগনিটি রাখলো কোথাও এটা কি করলো ভাই মানে অবাক অবাক হয়ে যাওয়ার মতো অবস্থা ভাই চুনাহাগা এই ইয়াটা চুনাহাগা খামার এই টাইটেলটা অর্জন করতে তো তাদের অনেক পরিশ্রম করতে হয়েছে আপনি তাদের পরিশ্রম গুলাকে রেকগনাইজ না করলে তাদের টাইটেলটা তো সাদক হইতা ম্যান মানে আমি অবাক হই আমি অবাক হই কিভাবে একটা মানুষের মুখ থেকে এই কথা বের হচ্ছে আবার একটা মেয়ে এই কথা শুনতেছে এবং চাই হচ্ছে উফ কিভাবে মানে এটাও আপনারা ওনার জায়গা যেতে এইটা পাগল আগে সবার নিচে আছে মহিলা তারপর হচ্ছে কালা তারপর হচ্ছে পাগল তাহলে এই বেডি কথা বলতে আসে কেন এই বেডি তো আগা গোরাই হচ্ছে কিচেনে থাকার কথা কিচেন থেকে বেরেছে কেন এই বেডি এটা সমস্যা হচ্ছে তারা দর্মন্দ থেকে জন্ম হয়েছে তো তারা তো মানুষ থেকে জন্ম হয় নাই না সিরিয়াসলি এটা এটা আসলে যদিও আমরা একই সাথে আমার জায়গা হচ্ছে পাগলের নিচে আমার জায়গা হচ্ছে কালার নিচে একই সাথে আবি আইছি ইসতারের বয়াদিত ডাসনিকরা বুঝেরা আমি পিএইচডি করতেছি তুই যদি পাগলের নিচে হস তুই যদি কালার নিচে হস তুই তুই পিএইচডি করতেছিস কেন তোর তো রান্না করে থাকা উচিত ছিল আমি আসলে এটা মানে একই সাথে এটা মানে হাসি পাচ্ছে দেখা যে মহিলা সে কি বুঝতেছিস না যে সে তার মানে তার যে সত্তা যেটা সে যে মানুষ মানুষ হিসেবে সে লিটারাল ক্রিটিসিজম করতেছে আর একটা লাইভের মধ্যে বলছেন ক্রিটিসিজম করতেছিল যে আজকালকার কর মেরা তারা সুগার ডেরি খোঁজে এবং সুগার ডেরিদের বয়স হচ্ছে সুগার ডেরিদের আবার তাদের তার চেয়ে বড় মানে ওই মেয়ের যে বড় মেয়ের মেয়ের থেকে বয়সে বড় হচ্ছে বাচ্চা আছে তারপর কোন কিছু আসে জানা এরকম সুগার ডেরিদের ডেরিদের তারা খোঁজে অথচ তার নিজের নবী তার আয়েশার বিয়ে করছে এমন সময় ফাতেমা তার চেয়ে বড়

একটা জাস্ট মহিলা বলে একটা পাগলও হ্যাঁ জানে যে সে জাস্ট মহিলা বলে তাকে তার এই ক্যাপাসিটি নাই ক্যাপাবিলিটি নাই যে সে নেতৃত্ব দিবে বা সামথিং লাগবে বা কোনো ভালো কিছু যে করবে যেটা পুরুষ করতে পারবে বা একটা পাগলও করতে পারে একটা কালো করতে পারে আমি ক্লাসিফিকেশনটাই বুঝতেছি না আসলে বুঝছেন কি দিল ওইটা ভাই মানে অনেক কথা বলছে এই লোক অনেক নোংরা অনেক আজেবাজে কথা বলছে ভাই এগুলো যদি আপনি যদি র্যাঙ্কিং করতে থাকেন মানে এবং আমরা হয়তো হাসতেছি বা কি ধরনের নোংরা কথাবার্তা বলতেছে মানুষদেরকে নিয়ে মানে এইগুলা তার ধর্মকে এই জিনিসগুলো তার ধর্মকে তার ধর্ম থেকে পাইছে সে এইগুলা শিখছে সে তার ধর্ম থেকে এইগুলো শিখছে সে তার ধর্ম থেকে সে অ্যাকসেপ্ট করতেছে যে নারী নেতৃত্ব হারাম এটা আবার সে প্রাউডলি বলতেছে ওখানে এবং জাস্টিফাই করতেছে যে দেখেন হ্যাঁ যারা কিনে এত এত টাকা পয়সা খরচ করে আমেরিকা আমেরিকা এরাও জানে যে নারী এটা দেওয়া যাবে না আমি মানে লস্ট টু বি অনেস এটা আসলে কি বলবো ভাই এইগুলো আবার ইসলামের পক্ষে কথা বলে আমি যদি মুসলিম হইতাম যদি দেখতাম যে এই বলদ গুলা ইসলামের পক্ষে না 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 আমরা জীবনে ভাই আমার মনে হয় না কোনো ভদ্রলোক তাদের সাথে জীবনে অ্যাসোসিয়েটেড হইতো ইভেন হয়তোবা দেশি হইলে মিনার সাথে ইয়ে করা যেত বাট

আরেকটা পক্ষ মুমিন তাদেরকে বয়কট করছে কারণ ওরা ইসলামের পথে নাই তাহলে কে আসলে উপরে কে আসলে নিচে আমি এইগুলা আমার আমার মিক্স হয়ে যায় মানে মিলা যায় আমি বুঝতে পারি না কে কাদের সাথে আমাদের কথা বলা উচিত কাদের সাথে বলা উচিত না কিন্তু শিশু বাবু এটা কিভাবে করে সে এটা মানে এটার মানে কি তেনাবাজি করে তার ভাই ইয়েটা দেখেন তার হার্টটা কত বড় দেখেন সে শিশুদেরকে ইয়া থেকে রক্ত না অ্যাকচুয়ালি সে শিশুদেরকে না ইসলামকে ক্রিটিসিজমের থেকে রক্ষা করার জন্য প্রাউডলি এসে বলতেছে মিনার ভাই আপনি মিথ্যা বলেন আপনি বলেন যে যেগুলো আপনি বলছেন ওইগুলো আসলে বলেনি নেই জাস্তিকা সব করতে পারে আল্লাহ মাফ করে জাস্তিকা সব বানাইতে পারে সব এডিট করতে পারে বলেন ভাই আমি আপনার সাথে থাকবো ভাই তার কি এই ধারণাটা ছিল না যে এটা সে লাইভে বলতেছে নাকি সে ভাবছে এটা সেই ছিল এই ব্যাকস্টেজে ছিল ওই অথবা সে এটা ব্যাকস্টেজে বহুবার বসে মেসেঞ্জারে বহুবার বসে তার গোনায় ধরে নাই আচ্ছা তারপরে আমার একটা ঘটনা মনে পড়ে গেল আমি জানি যে অনেকে হয়তো বোর হচ্ছেন কিন্তু সেটা শেয়ার করতেই হচ্ছে ভাই আপনাদের সাথে

হ্যাঁ ওই পরে পরে মানে বলতেছিলাম ঠিক আছে যে এই আসিফ মুহুদ্দিন আমাকে প্রতারিত করেছে উনি ওনার লাইভে যুক্ত হয়েছিল যুক্ত হতে চেয়েছিলাম উনি বলেছিলেন যে জার্মানির থেকে লাইভ করি মাগনা নাকি হ্যাঁ যদি যুক্ত হতে চান তাহলে আমার প্যাকেজ কেনেন এবং সেই প্যাকেজটা কীরকম ছিল যে কত টাকার প্যাকেজ ঠিক মনে নেই আপনি আপনার আপনি আমার কয়েকটা পোস্ট অফিস বা লাইক দিবেন কিংবা ধরেন কয়েকটা কমে জায়গায় কমেন্ট করবেন এবং হ্যাঁ সবচেয়ে বড় ইয়ে হচ্ছে যে পার্ক হচ্ছে যে আপনার লাইভে আমি হয়তো যুক্ত হতে পারি কিন্তু এই গুগল ড্রাইভের মাধ্যমে আপনাকে টাকাটা পাঠাইলাম কারণ ওই সেই মহিলা কিন্তু বিকাশের মাধ্যমে আপনাকে জার্মানিতে টাকা পাঠিয়েছিল বুঝছেন তো তো আমি গুগল ড্রাইভের মাধ্যমে পাঠানোর পরে আপনি তো আর নিলেন না এক কি জানি এক আপনি কোন জায়গায় একটা দুইটা না একটা হাহারি এক দিয়েছিলেন হ্যাঁ তো এইগুলা বলে আমার যে যে আরেকজন ভুক্তভোগী বা আরেকজন যে ইয়ে মানে প্রতারিত হয়েছে সেটার যে বর্ণনা দিচ্ছিলাম আমি সবงা মিটা পর আমার বন্ধুর কথা বলছি আমরা বন্ধুকে আপনি প্রতারিত করেছিলেন বলছিলেন যে তাকে ওই জার্মানি বাতাস পাঠাবেন পাঠাবেন বলছিলেন কিন্তু পাঠান নাই এটা তাকে কনভিন্স করেছেন যে জার্মানির বাতাস যে এটা জার্মানির বাতাস এবং আপনি যে তখন ওই सिद्धार्थ তাকে নিয়ে আপনি কয়েকজনকে প্রতারিত করেছেন অনেকেই এটা কিন্তু প্রমাণিত যে অনেকেই লাইভে এসে বলে যে আপনি আপনার ইচ্ছা করে করেন যে सिद्धार्थকে আনেন না অনেক সময় মানে ধরেন 2 3 4 সপ্তাহ 5 সপ্তাহ হয়ে যায় সিদ্ধার্থ কানে না এটা আপনার ডিমান্ড বাড়ানোর জন্য এরপরে যখন আপনাকে পার্সোনালি মেসেজ দেখে আমাকে বন্ধু কিন্তু দিয়েছিল আপনাকে মেসেজে যে আপনার সিদ্ধান্ত অনেকদিন দেখি না তো আপনি তখন মেসেজ দিয়েছেন যে জার্মানিতে জন্মগ্রহণ করছে মাগনা কি মিয়া হ্যাঁ আপনি ইয়ে করতে পারেন এই দশ দশ দশটা ছবির একটা প্যাকেজ কিনতে পারেন তো ওই সেটা বোধহয় আপনার ইয়ে এই কি জানে কি কিভাবে জানে পাঠাইছিল ঠিক মনে নাই

এবং সে তার লাইভে সে ওই লাইভে সে ওই আমার এটা মানে প্লে করতেছে হ্যাঁ প্লে করে শোনাতেছে না শুধু এই যে দেখেন এই যে বলছিলাম দেখেন লাইক বলে বিক্রি করছে হ্যাঁ কিন্তু লাইক কিনছে লাইক ও দেয় না তো আমি তো হাসতে হাসতে শেষ যে এমন বলদ হইতে পারে যে এইটা হ্যাঁ মানে ব্যাপারটা হচ্ছে যে আমি যখন কিনা আমার আমার পেজ প্রোফাইল থেকে পোস্ট করলাম ওইটা আপনি নিজে আপনার ওখান শেয়ার করলেন যে আরেকজন আরেকজন মিটু চলে আসছে বুঝছেন তখন মিটু চলতেছিল বুঝছেন এই যে আরেকটা মিটু আসি মহদিন থেকে প্রতারিত মনে আছে আপনার আপনি নিজে আপনার প্রোফাইল থেকে ওটা পোস্ট করলেন শেয়ার করলেন সেটা যে আরেকজনে এই যে আসি মহদিন থেকে প্রতারিত আরেকজনের ইয়ে কাহিনী শুনেন নিজে পোস্ট করলেন এইটাও এই বলদ বুঝতে পারলো না যে এটা একটা সেটা হ্যাঁ সে ওই লাইভ প্লে করে করে মানুষকে বলতেছে এই যে দেখেন নাস্তিকরা বিশ্বাস করছে আসি মহদিন আসি মহদিনের কাছ থেকে এই যে কি বলছে বলছে এই যে দেখেন গুগল ড্রাইভ মাধ্যমে টাকা বাড়াইছে ভাই 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 এটা এটা ইয়ে মানে এটা ভাই ইয়ে করতেছে ওরা মানে মস্করা করতেছে ভাই মস্করা করতেছে অনেকক্ষণ বলার পরে সে প্রায় চলে গেছে সে একদম বুঝি আপনার ইয়ে বাতাস বিক্রি করবে ওই পর্যন্ত চলে গেছে

মানে আমি জানি না আমি বহুদিন আগে এটা ডাউনলোড করে রাখছিলাম কিন্তু আমি খুব বেশি একটা ওপেন করে আজকে দেখা যাবে আমি বলে দিই হচ্ছে তিন ঘন্টা ছাব্বিশ মিনিট সেকেন্ডের ভিডিও

সে আসার পরে এই বিভিন্ন কথাবার্তা বলার ভাই আমি হেরে গেছি হ্যাঁ আপনি আমাকে হারাই গেছেন একদম হারাই দিচ্ছেন এবং আপনাকে যদি আপনি সামনে থাকতেন আপনাকে আমি একটা মেডেল দিতাম এই লোক মানে এতই বলো সেটা বিশ্বাস করছে বুঝছেন এবং সে পরে এই তখন আপনার এই তাদের কোথায় ঠিক নাম মনে নাই ওখানে আমি তো কিসি তার ওখানে কিন্তু আমি তো আমি যেগুলো সে নিজে হার স্বীকার করছে বলছে আমার উল্টা মেডেল দিতে চাইছে চিন্তা করে দেখেন ভাই হচ্ছে ইসলামের পক্ষে কথা বলতেছে হ্যাঁ ভালো এনিওয়ে আপনারা আচ্ছা আমি একটু সেলিম ভাইকে একটু বলে নেই সেলিম ভাই আপনি যে আমরা এখান থেকে আমাদের প্রোডাকশন ছাড়া অন্য কোনো ভিডিও দেখাই না আপনি যদি কোন ভিডিও দেখাতে চান তাহলে আমাকে আগে মেইল করবেন ভিডিওটা আমি সেই ভিডিওটা ভেরিফাই করব কপিরাইট কোনো ক্লেম আছে কিনা সেটা চেক করব তারপর আমার রেজিস্ট্রি মিডিয়াতে আপলোড করব বুঝলে তো ফরহাদ ভাই আপনারা এখান থেকে সাউন্ড আচ্ছা আচ্ছা সরি সরি ভাই আমি ওই ভিডিওটা পাই গেছি আর কি ওটাই একটু শুনতেছিলাম হ্যাঁ যে ইকবাল ভাই যেটা কথা বলতেছিলেন ওই ভিডিওটা আছে আমাদের কাছে আচ্ছা আমি আমাদের ভিডিও প্লে করার পলিসিটা একটু জানাই দিই যে আমাদের এখান থেকে ভিডিও প্লে করার পলিসি হচ্ছে যে ওই ভিডিওর কোনো কপিরাইট ক্লেম আছে কিনা সেটা আগে একটু চেক করে আমরা তারপর শুধুমাত্র সেই ভিডিওটা প্লে করি অথবা ইউটিউবে বা ফেসবুকে আমাদের নামে অনেক সারা দিন রিপোর্ট করা হয় 24 ঘন্টা চলে রিপোর্ট আমার পেজের বিরুদ্ধে ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে সুতরাং আমি এরকম কোন ইয়া এইখান থেকে প্লে করব না যে ভিডিওটা আমি আগে ভেরিফাই করি নাই এবং সেটা আগে আমি ড্রাফট হিসেবে ফেসবুক ইউটিউবে রাখি রাখছি রাখবো রাখার পরে আমি দেখব কোনো ক্লেম আসে কিনা এরপরে আমি সেটাকে আমার স্ট্রিমিং এ আপলোড করব তারপর আমি শুধুমাত্র সেটা চালাবো এছাড়া আমি কোনো ভিডিও চালাবো না ভাই আচ্ছা ঠিক আছে আসিম ভাই ঠিক আছে আমি বুঝতে পারছি আপনি আমাকে যদি ভিডিও থাকে এরকম কিছু আমাকে মেইল করে দিতে পারেন আমি এটা আমার এই যে স্টিমিয়ারে অ্যাড করে নিব আগে আমার টেস্ট করে দেখতে হবে এটা সাউন্ড ট্র্যাক কোন জায়গায় বাড়ি খায় কিনা আর কি কোন জায়গায় ইয়া খায় কিন্তু আসিফ ভাই আমরা কিন্তু দেখি বিভিন্ন পডকাস্টে বা বিভিন্ন এরকম আলোচনায় তারা বিবিসি থেকে এবং বিভিন্ন জায়গা থেকে নিউজ স্টুডিওয় এনে দেখায় বিভিন্ন মানুষের লাইফ টাইপ নিয়ে এনে দেখায় ওগুলা নিয়ে আলোচনা করে তাদের তো এরকম কোনো প্রবলেম দেখি না ভাই মানে আমাদের উপর যদি কোনো রিপোর্ট আসে রিপোর্ট আর আমার বিরুদ্ধে রিপোর্ট এক না ভাই আপনার কি ভাই রিপোর্ট মূলত বেশিরভাগ আছে কি ফেসবুকের জন্যই নাকি ইউটিউবটার জন্য ফেসবুক ইউটিউব 24 ঘন্টা কন্টিনিউয়াস তারা চালাতে থাকে আপনি মানে কপিরাইটের পলিসিটা বেশি খারাপ আমি তো ভাই ভক্তভোগী ফেসবুকের ফেসবুকের কপিরাইট পলিসিটা আসলে খুব বেশি খারাপ इवन আপনার পরে আপনার ভিডিও আপলোড করলেও আপনাকে কপিরাইট দাও পসিবল তো ইংলিশে বলে শরণ না ভাই মানে এটা এত ইজি ডিটেক্ট করা যে ভাই দেখলেই তো হয় ভাই কারটা আগে ছিল তাই না এটা আমি বুঝি না যে কিভাবে ফেসবুক এই জিনিসটা আপনি অলরেডি আপনার একটা ভিডিও আছে সেটা আরেকটা পেজ তৈরি করে বা প্রোফাইল তৈরি করে পরে ফেসবুক তো সেটা ভেরিফাই করতে পারে কিংবা ধরেন আরেকটা প্ল্যাটফর্মে সেই ভিডিওটা আপলোড করে যখন কিনা কপিরাইট ইয়ে করে এবং সাথে সাথে সেটা ফেসবুক মানে মানে ফেসবাইলটা গ্র্যান্ড করে দেয় আমি এই জিনিসটা মানে বুঝে পাই না আসলে ইকবাল ভাই আপনাকে আমি একটা জিনিস জানাই দিই যে ফেসবুক এর বাংলাদেশের ইয়াগুলো এখন ইন্ডিয়া থেকে নিয়ন্ত্রণ হয় তো ইন্ডিয়াতে যে সমস্ত লোকজন আছে ফেসবুকের এর অফিসে কাস্টমার কেয়ারে যারা কাজ করে তাদেরকে ঘুষ দেয়া যায় এবং ঘুষ দিয়ে কাজ করানো যায় খুব সুন্দর সিস্টেম আপনি মানে প্যাকে ওদের প্যাকেজ আছে ওদের সুন্দর প্যাকেজ আছে কত টাকা ঘুষ দিবেন আপনি কোন অ্যাকাউন্ট ইয়া করতে হবে সেগুলো খুব সুন্দর সিস্টেম তারা করে ফেলছে বারবিয়ারি ভাই সাথে তাহলে কন্টাক্ট করতে হবে আলাদা করে বারবিয়ারি বারবিয়ারি ভাই এবং অবিদ্বাসের সাথে আলাদা করে কন্টাক্ট করতে হবে

এই তাদের পলিসি যেটা এটা কম্প্রোমাইজ হতে পারে এবং বাংলা ভাষাভাষী যেগুলো মানে ইংরেজি ছাড়া অন্যান্য যেগুলোতে এই ইয়ে স্ট্রাইকশনার এগুলো হয় আর কি এখানে তো আরেকজন ধরেন আপনি যাদের কথা বললেন এরাই ডিসাইড করবে যে এটা মানে কোন দিকে যাবে ঠিক না আসি ভাই হ্যাঁ কেস্টার ব্যাপারটা তাদের হেড হেডই ডিসাইড করে আলটিমেটলি তো তাহলে তো মানে এটা হ্যাঁ এখানে তো ইমপার্শো হওয়ার ইমপার্শাল একটা ইয়ে পাওয়ার এই পাওয়ার তো

ঠিক আছে আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি তাহলে আমি